মঙ্গলবার তপশিলি জাতি মোর্চার পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীদের সংবর্ধনা দেওয়া হয় আগরতলা প্রদেশ বিজেপির কার্যালয়ে। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি প্রাণী সম্পদ ও শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস এবং অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। দুজন মন্ত্রীকে এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় তপশিলি সংগঠনের পক্ষ থেকে। খুব শীঘ্রই তপশিলি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নেবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিগত সরকারের আমলে রাজ্যের তপশিলি জাতিকে কেন্দ্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পেতে শুধুমাত্র তাদেরকে ব্যবহার করা হয়েছে তৎকালীন সরকারের আমলে, অথচ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। নানান প্রলোভন দেখিয়ে রাজ্যের রাজনীতির ময়দানে নামানো হয়েছে, কিন্তু এবার খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের বিজেপি সরকার তপশিলি জাতিদের জন্য মান উন্নয়নের যথাযথ ভূমিকা গ্রহণ করবে। তৎসঙ্গে শ্রম দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিষয়ে নানান পর্যালোচনা শুরু হয়ে গেছে। এই সমস্ত দপ্তরে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সাধারণ মানুষের জন্য। নবনিযুক্ত মন্ত্রী ভগবান দাস সাধারণ মানুষের জন্য ওনার সমস্ত দায়িত্ব উনি যথাযথভাবে পালন করবেন এই আশ্বাস দেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে যে বিশ্বাসের জায়গা থেকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছেন তা সম্পূর্ণভাবে দায়িত্ব সহকারে 37 লক্ষ ত্রিপুরাবাসীর স্বার্থে কাজ করে যাবেন। আমি শুধু তপশিলি নয়, আমার কাছে তিনটি দপ্তর রয়েছে, তপশিলি উন্নয়ন দপ্তর এবং শ্রম দপ্তর, পশুপালন দপ্তর। প্রত্যেকটা দপ্তরই গুরুত্বপূর্ণ দপ্তর, প্রত্যেকটা দপ্তরই আমাকে কাজ করতে হবে এই রাজ্যের 37 লক্ষ মানুষের এবং সারা রাজ্যে আমাকে কাজ করতে হবে। স্পেশালি আমরা শপথ নিয়েছি গত 31 তারিখে, মাঝখানে দুদিন বন্ধ ছিল, শনি রবি ছিল। দপ্তরের যারা আধিকারিক রয়েছে ওদের সঙ্গে কথা চলছে, বিভিন্ন বিষয়ে আমরা দেখছি, প্রিভিয়াস কিছু রেকর্ড সেগুলা দেখছি এবং অনগয়িং কী চলছে, কী কী ধরনের স্কিম রয়েছে সেগুলো আমরা দেখছি। তো আজকে আমাদের রাজ্যে বড় মাত্রায় তপশিলিভুক্ত জাতি রয়েছে, তার মধ্যে অনেকগুলো কমিউনিটি রয়েছে। আমিও এসসি সম্প্রদায়ভুক্ত, এসসি ফ্যামিলি থেকে আমি বিলং করেছি এবং আমাদের সাংগঠনিকভাবেও তপশিলি জাতি মোর্চা একটা সংগঠন রয়েছে। আমার সঙ্গে রয়েছেন তপশিলি জাতি মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সভাপতি টুটনদা, উনি ওনার সুযোগ্য নেতৃত্বে বিগত দিন থেকে এসসিদেরকে সংগঠিত করার যে কাজ চলছে এটা দ্রুততার সঙ্গে চলছে। এবং আজকে আমরা দেখছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বড় সংগঠন তৈরি হয়েছে টুটনদা নেতৃত্বে বা অন্যান্য যারা আমাদের রাজ্য কমিটিতে রয়েছেন, জেলা সভাপতি রয়েছে। তো এসসি সম্প্রদায় বরাবরের মতোই এ রাজ্যে বিগত সরকারের কাছে বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে, অবহেলিত আমরা রয়েছি। আমরা দেখেছি যে প্রত্যেকটা নির্বাচনের সময় বা নির্বাচন ছাড়াও বামফ্রন্ট এ রাজ্যের এসসি জাতিগোষ্ঠীকে বিভিন্নভাবে ব্যবহৃত করেছে, বিভিন্ন আন্দোলনের নামে এদেরকে রাস্তায় নামিয়েছে, মিছিল মিটিং করিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তুলেছে এসসি আন্দোলনের নামে, তাদের অধিকার নিয়ে সমাজটাকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহৃত করেছে। বাস্তবে কিন্তু যে এসসিদের যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা বামফ্রন্ট সেটা করতে পারেনি এবং এসসিদের প্রতি কোনো নজর দেয়নি। পাশাপাশি এসটিও যারা রয়েছে, আমি বলব না যে বাকিরও ডেভেলপমেন্ট হয়েছে, এসটিদেরকে ওইভাবে ব্যবহৃত করা হয়েছে। তো আমি আমার বিশ্বাস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কনফিডেন্স দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তিনটি দপ্তরের। আমি চেষ্টা করব যেভাবে আমার দল এবং মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে সঠিকভাবে এই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। এবং আগামী দিনে যে এই এসসি সমাজটাকে যেইভাবে পিছিয়ে রাখা হয়েছিল তাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ইতিমধ্যে তার একটা রূপরেখা তৈরি হয়ে গিয়েছে, তৈরি করছি।
মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো সেই বিষয় নিয়ে, এবং দপ্তরের সঙ্গে আলোচনা চলছে কীভাবে তাদেরকে সুবিধা দেওয়া যায়, বা বিশেষ করে আমাদের যারা এসসি সম্প্রদায়ভুক্ত যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কীভাবে সুবিধা করে দেওয়া যায় বিষয় নিয়ে ভাবছি। পাশাপাশি আমার রয়েছে পশুপালন দপ্তর, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই দপ্তরেও অনেক কিছু করার মতো রয়েছে আম জনতার মধ্যে, সাধারণ পরিবারের মধ্যে। সেই বিষয় নিয়ে দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে, তার কিছু রূপরেখা তৈরি হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আগামী দিনে দেখব। কারণ আমাদের হাতে সময় অনেকটাই কম, বেশি সময় নেই, কিন্তু কম সময়ের মধ্যে আমাদেরকে বেশি কাজ করতে হবে। তার জন্য আমরা যারা নতুন করে তিনজন দায়িত্ব পেয়েছি সবাই আমরা গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই, আমি নিজেও, এই দপ্তরগুলোকে যত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যত বেশি করে ডাইরেক্ট বেনিফিট দেওয়া যায় সেই চেষ্টা আমরা করব। অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, দীর্ঘদিনের বঞ্চনা স্বচ্ছ করে সাধারণ মানুষ ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে অনেক আশা নিয়ে, এবার তা পূরণের সময় এসেছে। তিনি আরও বলেন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে তপশিলি জাতি যে সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যারা নবনিযুক্ত তিনজন মন্ত্রী হয়েছি, আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে তপশিলি জাতি রাজ্য কমিটি আমাদেরকে আহ্বান করেছে। আমরা এসেছি ভারতীয় জনতা পার্টি কনফারেন্স হলে। তো আমি যে বিষয়টা আমার কার্যকর্তাদের সামনে রাখতে চাই, যে কার্যকর্তাদের অক্লান্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সরকার হয়েছে। আমরা দীর্ঘ ২৫ বৎসরের কুশাসন সিপিএম, তারা দীর্ঘ ২৫ বৎসর আমাদেরকে শোষণ করেছিল, আর সেই শোষণের প্রতিবাদী এই রাজ্যের মানুষ আমাদেরকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতা দিয়েছে। তো আমরা যেহেতু, আমি কিছুদিন আগে হয়েছি, আমার একটা নিজের যে আমার চিন্তা ভাবনা আছে, যে যে আমাদের এই রাজ্যের ৪০ লক্ষ জনতার আশীর্বাদ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তার অক্লান্ত পরিশ্রম এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ, যে আইডিওলজি, এই তিনটি বিষয়ের কারণে আজকে এই সরকার গঠিত হয়েছে। এই রাজ্যের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আইডিওলজি সেটাকে গ্রহণ করে তারা ভরসা করেছে, আর সেই জন্যেই তারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে ২০১৮তে এই সিপিএমের মাফিয়াদের বিরুদ্ধে, সিপিএমের ক্যাডারদের বিরুদ্ধে, সমাজদ্রোহীদের বিরুদ্ধে যেভাবে আমাদের কার্যকর্তারা কাজ করেছিল, তখন তাদের এই ঝুঁকিপূর্ণ কাজের দ্বারা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে আমি এই জায়গায় এসেছি, বা আমাদের সরকার এসেছে, এবং ত্রিপুরা রাজ্যের জনতার আশীর্বাদে তারা অনেক দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে তারা আমাদেরকে আজকে এই জায়গায় এনেছে। তো আমার সর্বপ্রথম কাজ হবে জনতার যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেই দিকে খেয়াল রেখে কাজ করা, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে সকল কার্যকর্তারা তারা কাজ করেছে তাদের জন্য চিন্তা ভাবনা করা, তাদের হয়েও আমাদের কাজ করতে হবে। আমাদের কার্যকর্তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আমরা চেষ্টা করব,
যত তাড়াতাড়ি পারা যায় আমাদের কার্যকর্তাদেরকে তাদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আইডিওলজি আছে সেই দিকে খেয়াল রেখে আমাদের নীতি আদর্শ এবং আইডিওলজি সেটাই বলে যে আমরা শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করতে আসিনি আমরা এসেছি রাজনীতির মাধ্যমে এই দেশকে শক্তিশালী করব এই দেশকে সুরক্ষিত রাখব এই দেশের জন্য আমরা আত্মবলিদান করব এবং আমাদের এই দেশের সমস্ত দেশবাসীকে অর্থাৎ রাজ্যবাসীকে আমরা সুরক্ষিত রাখব তাদের জন্য কাজ করব তাদের সেবা করব এই মন্ত্রই আমাদের ভারতীয় জনতা পার্টি তথা আমাদের আইডিওলজির মূল মন্ত্র ভিডিও রিপোর্ট ভয়েস 18